মেলাঘরে নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসলো। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর পুর নিগম অফিস কার্যালয়ের সম্মুখে সুইমিং পুল নির্মাণের জন্য রাজ্য সরকার 57 লক্ষ টাকা বরাদ্দ দেয়। সুনীল দাসের নামে আগরতলার এক ঠিকাদার এই কাজের বরাদ্দ পেয়ে সুইমিং পুল নির্মাণের কাজ শুরু করে, কিন্তু সুইমিং পুল নির্মাণের নামে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসলো স্থানীয় এলাকাবাসীদের। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল, তাও আবার একেবারে পুর নিগম অফিসের কার্যালয়ের সম্মুখে, অথচ মেলাঘর পুর নিগমের আধিকারিকরা সম্পূর্ণ শীত ঘুমে রয়েছে। বুধবার স্থানীয় এলাকাবাসীদের নজরে আসলে সুইমিং পুল নির্মাণ কাজ বন্ধ করে দেয়। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, সুইমিং পুল নির্মাণের নামে সরকারি টাকা আত্মসাত করে কম খরচে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এটি তৈরি করা হচ্ছে, তাই এই কাজটি সঠিকভাবে করার দাবি তুলছেন স্থানীয় এলাকাবাসীরা। ঘটনাটা বিগত কিছুদিন আগে মেলাঘর পৌর পরিষদের এই এলাকাতে আমাদের যে একটা দীর্ঘদিনের একটা সুইমিং পুল আসলো, অনেকদিন আগেই আসলো, আমাদের ছেলেমেয়েরা এখানে সাঁতার কাটত, সাঁতার হইত, শিক্ষা গ্রহণ করত। তো যেটা আজকে গত 2 বছর এটাতে কোনো সাঁতারের কোনো প্রোগ্রাম হয় না, কোনো কিছু থাকে না, এবং আমরা এলাকাবাসী হিসাবে আমরা একটা খবর পাইছি এবং আমরা নিজে প্রত্যক্ষদর্শী এই সুইমিং পুলে মাছ চাষ করা হইতো। পরবর্তী সময় যখন কাজ এখানে আইসে, সরকার যখন আমাদের কাজ দিছে এবং আমরা যখন পরবর্তী সময় কাজটা চলে, তখন আমরা আমাদের এলাকাবাসীর বিভিন্ন মহিলা পুরুষ এবং যারা এখানে সাঁতার কাটে এবং তাদের মা বাবারা কমপ্লেন করছে আমাদের কাছে যে এই যে কাজটা পৌরসভার হইতাছে এটা খুবই নিম্নমানের কাজ হইতাছে। তো আমরা পরবর্তী সময়ে আমরা গত দিন আমরা আইসি আয়া নিজের চোখে আমরা দেখছি, দেখা দেখলাম যে অ্যাজ পার শিডিউল যে কাজ ধরা আছে এই কাজের 5 ইঞ্চি ধরা আছে, কিন্তু এখানে 1 ইঞ্চিও ঢালাই দেওয়া হয়েছে না। এবং এটাতে কাজে যেটা ধরা আসলো এটার যে নিচে যে প্যাক লুদ, আমরা যেটা লুদ কই প্যাক, এটার নিচে প্যাকটা আসলো, যে প্যাকটা পরিষ্কার করিয়া সঠিক মাটির থেকা প্রায় 2 ফুটের উপর বালু দিয়ে এটার উপরে ঢালাই হইলে 5 ইঞ্চি, এটার প্যাকটাও সরানো হয়েছে না। এবং যেই চারিদিকে যে কাজগুলো শুরু হয়েছে এবং যে কাজগুলো করতেছে আমরা দেখছি, আমরা হাতে ঢালাই তুলে নিতে পারতেছি। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।